আসসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে খুবই মজার চিজি মোগলাই পরোটা হচ্ছে আজকের রেসিপি। বড় একটি প্লেটে 2 কাপ আটা নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণ আর আটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল আর আটা খুব ভালো করে এভাবে করে হাত দিয়ে মেখে নিব, যাতে আটার মধ্যে ভালো করে তেলটা মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। পানিটা নর্মাল তাপমাত্রার পানি, মানে ঠান্ডাও না আবার কুসুম গরমও না। পানিটা দিয়ে খুব ভালো করে মথে নিব। খুব ভালো বলতে কিন্তু একটু সময় নিয়ে মথতে হবে। যত সময় নিয়ে ভালো করে মথা হবে, মোগলাই পরোটাটা তত বেশি ক্রিস্পি হবে। আমি প্রায় 10 মিনিটের মতো মথে এরপর এই খামিরটা তৈরি করেছি। এখন এই খামিরের গায়ে সামান্য একটু তেল লাগিয়ে নিব। খামিরের গায়ে ভালো করে তেল মেখে দিচ্ছি, কিচেন টিস্যু দিয়ে মুড়িয়ে দিচ্ছি। তেল দিয়েছি বলে আর টিস্যুটাকে ভিজিয়ে নেইনি। এখন এই খামিরটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। খামিরটা রেস্ট হতে হতে মোগলাই পরোটার ভিতরে যে ফিলিংটা দিব সেটা তৈরি করে নিব। একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি, 2টি ঝাল কাঁচামরিচ কেটে নিচ্ছি কুচি করে, অর্ধেকটি ক্যাপসিকাম কুচি করে কেটে নিচ্ছি, গাজর গ্রেট করে নিচ্ছি, বাঁধাকপিও গ্রেট করে নিচ্ছি, ধনিয়া পাতা কেটে নিচ্ছি কুচি করে। ইচ্ছে করলে যে কোনো রকমের শাক পাতাও দেওয়া যাবে, যেমন পালং শাক বা পুঁই শাক। আমি এখানে যে সবজিগুলো খুব সহজে কুক হয়ে যায় সেগুলি নিয়েছি। আপনারা চাইলে অন্য আরও যে কোনো সবজিও দিতে পারেন। সবগুলো সবজি কাটা হয়ে গেছে, একে একে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। হালকা করে মিশিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চাট মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে টালা 1 চা চামচ জিরা গুঁড়া। দ্যাটস ইট। আমি এখানে শুধুমাত্র একটু ফ্লেভার আনার জন্য যেহেতু সবজি দিয়েছি, তাই এখানে জিরা গুঁড়া আর চাট মশলা দিয়েছি। 4টি ডিম ভেঙে সবজিগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা কতটুকু দিবেন সেটা পুরোপুরি নিজের পছন্দের উপর, আর চিজটা না দিলেও চলবে। চিজ ছাড়াও মোগলাই পরোটা অনেক মজার হয়। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো মোজারেলা চিজ দিয়েছি। চুলায় একটি কড়াই রাখলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল এমন পরিমাণ দিতে হবে যে মোগলাই পরোটা দেওয়ার পর পরোটাটা যাতে ভেসে থাকে তেলের মধ্যে, তাই খুব বেশি দেওয়ারও দরকার নেই, আবার কম দিলেও চলবে না। তেল গরম হতে হতে আমি মোগলাই পরোটার জন্য রুটি বেলে নিচ্ছি। যে জায়গাটায় রুটিটা বেলবো সে জায়গাটার মধ্যে সামান্য একটু তেল মেখে নিচ্ছি, আর রুটিটা যেটা দিয়ে বেলবো, মানে এইরকম রোলিং পিন বা বেলুন, এটার মধ্যেও ভালো করে তেল মেখে নিচ্ছি। মোগলাই পরোটা কতটুকু বড় হবে সেটা পুরোপুরি নিজের পছন্দের উপর। আমি যেই সাইজের কড়াই নিয়েছি আর সেই আন্দাজে আমি এখন রুটিটা বেলে নিব। বড় খামির থেকে ছোট 1 টুকরা খামির ছিঁড়ে নিচ্ছি। এখন যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব রুটিটাকে। রুটিটা এতটাই পাতলা হয়েছে যে রুটি ভেদ করে আমি ওয়ার্কটপটা দেখতে পাচ্ছি। 3 টেবিল চামচ সবজি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন চারপাশ এইভাবে করে সিলগালা করে দিব।
জোড়া লাগা অংশগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায় গরম তেলে দেওয়ার পরে। তেলটা গরম হয়ে গেছে, এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে রেখে মোগলাই পরোটা ভেজে নিব। মোগলাই পরোটার এক পাশে বাদামি রং হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। নিচের অংশটাও বাদামি রং হয়ে গেছে, মোগলাই পরোটা তৈরি, এখন উঠিয়ে নিচ্ছি। খুবই মজার আর একটু ভিন্ন স্বাদের মোগলাই পরোটা তৈরি। আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।